আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বর্তমানে আমরা সবাই শুনতেছি, আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, সবখানে দেখতেছেন যে ফেসবুকের নাম চেঞ্জ হচ্ছে। তো মূলত এটা কি সত্যি নাকি চেঞ্জ হয়েছে, কী নাম দিল তারা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ফেসবুক তাদের নাম দিছে মেটা, কিন্তু আমাদের ফেসবুকের অ্যাপস যে আছে, এই অ্যাপসের নাম কিন্তু ফেসবুক আছে, কিন্তু ফেসবুকের লোগোও আছে, কিন্তু মেটা আসলো কোত্থেকে? তো আপনারা এটাও ভাবতে পারেন। তো সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের এই ভিডিওতে বলবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ফেসবুক অ্যাপসটি আছে, এটা কিন্তু ফেসবুক নামেই আছে, এবং এটা কিন্তু ফেসবুক যে লোগোটি আছে সেটিই কিন্তু আছে, কিন্তু মেটা আসলো কোত্থেকে, বা মেটা মানে আমাদের যে মেটার নামটি বলছে কিন্তু সেটি হলো মানে কোনখানকার নাম, তা আমি আজকে এখন বলে দিব। তো বন্ধুরা, আমরা যদি এখন প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পর এখানে যদি আমরা সার্চ করি যে মেটা, META, সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটা নামের কোনো অ্যাপস নাই, কিন্তু আমরা কিন্তু এখানে মেটা নামের কোনো অ্যাপস নাই, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুক নামের আছে। কিন্তু এটা কিন্তু মানে কেন মেটা দিল, তো মেটা কি ফেসবুকের নাম দিচ্ছে না, এটা সম্পূর্ণ আপনারা ভুয়া ভাববেন, কারণ এটা ভুয়া না, ভুয়া বলতে এটা আপনারা যেটা ভাবেন সেটা হচ্ছে ভুল ধারণা। কারণ এই ফেসবুকের নাম কিন্তু আমাদের মেটা দেয়নি, সে তারা বলছে যে তাদের ফেসবুক যে কোম্পানিটা আছে সেটাই নাম দিয়েছে মেটা। তো এটা আছে মূলত তারা বৃহস্পতিবারে একটি মিটিং করেছিল, অর্থাৎ কালকে একটি মিটিং করেছিল। তো সেখানে বলেছে যে অর্থাৎ তাদের যে নামটি আছে, তাদের কোম্পানি যে নামটি সেটি পরিবর্তন করবে। তো তার আগে আমি কিছু আপনাদেরকে মানে নাম প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, এবং অনেকেই অনেক কিছু পোস্ট করছে, তো সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো যে যারা পোস্ট করছে যে তা ফেসবুক অ্যাপসের নাম আর ফেসবুকের নাম পরিবর্তন করা হয়েছে। তো এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইতিমধ্যে আমি গ্যালারিতে কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো সেগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এক ভাই পোস্ট করেছে যে ব্রেকিং নিউজ, ফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম দেওয়া হয়েছে মেটা, ফেসবুকের নাম মেটা রাখার ঘোষণা জুকারবার্গের। তো এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এখানে বলছে যে ফেসবুকের নাম পরিবর্তন, নতুন নাম দেওয়া হয়েছে মেটা, কিন্তু আমাদের তো ফেসবুকের নাম পরিবর্তন করা হয়নি, এটা হচ্ছে আমাদের ফেসবুকের যে কোম্পানি আছে তারা নামটা পরিবর্তন করেছে, তাদের নাম তাদের কোম্পানির নামটা পরিবর্তন করেছে, কিন্তু আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুকে তো আর নাম চেঞ্জ করেনি, ফেসবুকের নাম তো ফেসবুকে আছে। তার আগে আমি এখন আপনাদেরকে একটু ফেসবুক যে আমাদের অ্যাপসটি আছে এটি আমরা এখন একটু ওপেন করি, দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, এবং আমরা উপরে দেখতে পাচ্ছি কোনায়, এই যে কোনায় দেখতে পাচ্ছেন এখানে, এখানে কিন্তু ফেসবুক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, আমরা যদি এখন ফেসবুক লাইটে প্রবেশ করি সেমভাবেই কিন্তু ওইখানে আছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি, যেহেতু প্লে স্টোরে আমরা মেটা লিখে সার্চ কিছু পেলাম না, এখন আমরা যদি প্লে স্টোরে যাই, যাওয়ার পর এখানে এসে আমরা যখন সার্চ করি যে ফেসবুক, তো ফেসবুক লেখার পর এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন চলে আসবে, এখন আমাদের নেট প্রবলেমের কারণে হয়তো আসতেছে না, তো আমরা এখন একটু নেট প্রবলেমের কারণে তো আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট যে অ্যাপটি, এটি দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নামে আছে, অর্থাৎ এটা কিন্তু ফেসবুকেই আছে, আর আমরা মেটা লিখে সার্চ করলাম তখন কিন্তু আমরা কিছু পেলাম নাই। তো কারণ এটার কারণ হচ্ছে মেটা হচ্ছে তাদের দেশের কোম্পানির নাম, অর্থাৎ আমাদের যেমন একটি কোম্পানির নাম থাকে, তো সেমভাবে তাদের ওটা নাম দিচ্ছে যে মেটা। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে মেটা লোগো এবং মেটার নামটি কীভাবে দিচ্ছে সেটি এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে মেটা ওই যে কোনায় দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের লোগো, এই মেটার লোগো হচ্ছে এটি, আর এটি হচ্ছে আমাদের ফেসবুক, অর্থাৎ তাদের কোম্পানির নাম যে দিছে সেটি হচ্ছে মেটা, আর এটা হচ্ছে অ্যাপসের নাম হচ্ছে ফেসবুক, এই যে দেখতে পাচ্ছেন এটা ফেসবুক আর উপরটা হচ্ছে মেটা। তো মেটা হচ্ছে তাদের কোম্পানির নাম, আর ফেসবুক হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপসের নাম। তো এটা হচ্ছে তাদের, আপনারা যদি ভাবেন যে ফেসবুকের নাম পরিবর্তন হলো না কেন, তাহলে আপনারা এটা সম্পূর্ণ ভুল ভাবছেন, কারণ এটা তারা মেটা দিচ্ছে তাদের যে কোম্পানির নাম সেটি। তো তার আগে আমি আরও কিছু দেখে নিচ্ছি, তার আরও কিছু দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক কোম্পানি যে যাদের একটি সাইন তাদের একটি সাইনবোর্ড ছিল, তো সেটিতে কিন্তু ফেসবুকের লোগো ছিল, এখন কিন্তু সেটা দিয়ে মেটা হয়ে গেছে, তো সেটি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে মেটা এখানে কিন্তু আগে ছিল যে একটি ফেসবুকের একটি লোগো ছিল এই এইখানে, এখন কিন্তু এটি আছে মেটার লোগো, কারণ এটা এখন মেটা এখানে ফেসবুকের যে কোম্পানির নাম সেটি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু এখানে মেটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেটা, এই জন্য তারা কিন্তু এটাকে আপনাদের তাদের যে সাইনবোর্ডটা ছিল সেটা কিন্তু এখানে মানে চেঞ্জ করে দিছে। আপনারা এখন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন মেটা, এবং এটা কিন্তু তাদের কোম্পানির নাম, আর এটা যদি আপনারা ভাবেন, কেউ যদি আপনাকে বলে যে ফেসবুকের একটি অর্থাৎ ফেসবুকের নাম চেঞ্জ হয়ে গেছে, তাহলে আপনাকে আপনি তাকে বলবেন যে ফেসবুকের নাম চেঞ্জ হয়নি, কিন্তু তাদের কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে, পারলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবার মাঝে।
তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই, পরবর্তী আপডেট নিয়ে যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সর্বপ্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টটা জানাবেন কেমন হলো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।